আমার প্রিয় দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনারা আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা রইল। ইদানিংকালে দেখা যাচ্ছে অনেকে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতেছেন ইদানিংকালে আমাদের এখানে একজন করোনা রোগী আত্মহত্যা করেছে। এগুলো আসলে হতাশা থেকে, তারপরে যুক্তরাষ্ট্রে সম্ভবত একটা ফ্যামিলি কিছু সংখ্যক লোক মেরে আবার আত্মহত্যা করছে, দুজন ইয়াং ম্যান, এরকম অসংখ্য ঘটনা আছে হতাশা থেকে। ইদানিং আবার একজন ব্যাংকার চট্টগ্রাম, তাও হতাশা থেকে তিনিও আত্মহত্যা করেছেন। এইসব আত্মহত্যায় অনেক পরাসনা থাকে এবং বিশেষ করে হতাশাগ্রস্ত থেকে নিজেকে যখন মূল্যহীন ভাবে, তখনই মানুষ এই আত্মঘাতী সিদ্ধান্তটা নিতে পারে। আসলে কখনো ভাববেন না আপনারা মূল্যহীন, অনেক কিছু করার আছে জীবনে, কারণ নিজেরে কখনো মূল্যহীন ভাববেন না, কারণ আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর সৃষ্টি, আমরা নিজের ইচ্ছায় আসি নাই, যেহেতু আল্লাহ পাক আল্লাহর ইচ্ছায় পাঠিয়েছেন, আবার আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নিয়ে যাবেন, আর ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। আমরা আপনারা হতাশা হওয়ার কিছু নেই, তবে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা পাঁচক্ত নামাজ পড়ব, নামাজ পড়ার জন্য পরামর্শ দিব এবং আল্লাহর কাছে চাইব বেশি বেশি, তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি চাইব। কি প্রয়োজন আপনার, আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে চান। আপনার যদি একটা সুইসুতাও প্রয়োজন হয়, একটা এই বল পেন কলমও প্রয়োজন হয়, সেটাও আপনি আল্লাহর কাছে চান। আমরা আল্লাহর কাছে চাইব। এবং আপনার কি প্রয়োজন, আপনার জীবনে যত বড় স্বপ্ন থাকে সবকিছু আল্লাহর কাছে চান, আপনি সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন। আর আমাদের কাজ সবকিছু থাকবে জীবনে চলার পথে, সবকিছু কর্মকাণ্ড যাই কিছু করি না কেন, সবকিছু একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য থাকবে। এই যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, আর এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আমি সবাইকে ভালোবাসি একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আপনারা আমাদের সকল কর্মকাণ্ড, যেমন আমি নিয়োগ করেছি আমার লাইফটাই, বাকি জীবনটা আমি এই আত্মকর্মসংস্থানে নিবেদিত করেছি এবং করব, এই সেবাটা দিয়ে যাচ্ছি এবং দিব একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, কারণ আমার এই সকল কর্মকাণ্ডই হতে পারে আপনার কাছে আবাদত। সবসময় ভালো কাজ করবেন, ভালো কাজের সাথে থাকবেন, এই কথাটি মনে রাখবেন। আমরা যে যেখানে আছি না কেন, যে অবস্থানে থাকি না কেন, আমরা চাইলে কিন্তু প্রত্যেকটা লোকের সহযোগিতা করতে পারি। সহযোগিতার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নাই, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন নাই, শুধু আপনার মন মানসিকতাই যথেষ্ট। আপনি চাইলে পারবেন। যেমন আপনি একজনকে পথ দেখিয়ে দিলেন, এটাও অনেক বড় সহযোগিতা, এটা একটি আবাদত, কারণ ওই লোকটি পথ চিনে না। একজন বৃদ্ধ লোকের লাঠি পড়ে গেল, সেটা আপনি তুলে দিলেন, সেটি আবাদত। আপনি এই ভিডিওটা দেখে ভালো লেগেছে, আপনার কাছে এটি শেয়ার করে দেন, আপনার কাছে কম বেশি ভালো লাগতে পারে, আরেকজনের কাছে আরো অনেক বেশি ভালো লাগতে পারে, কারণ এই মেসেজগুলো কিন্তু অনেকের জীবনে অনেক উপকারে আসতে পারে। কারণ এখানে শিল্প নিয়ে আছে, তার কর্মসংস্থান নিয়ে আছে, এখানে কিছু বিভিন্ন আলোচনা থাকে। আমরা হতাশা এবং দুশ্চিন্তা দিয়ে কিছুই জয় করতে পারবো না, শুধু সুচিন্তা দিয়ে একমাত্র পারব। সাহস আর আত্মবিশ্বাসই বদলে দেয় সবকিছু, এই কথাটি মনে রাখবেন। আর আমরা কেউই একা নন, আমরা আল্লাহর সাথে আছি, আল্লাহ আমাদের সাথে আছে, আমরাই আল্লাহর সাথে আছি, কারণ আল্লাহ মহান। আল্লাহ কি মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ শ্রেষ্ঠ। আমরা যদি আল্লাহর উপরে একমাত্র ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিতে পারি অলওয়েজ, সকাল বিকাল দুপুর অলওয়েজ, তাহলে কখনো সকল বিপদ আপদ মুক্ত থাকবেন এবং কি আপনার জীবনে সফলতা আসবেই। বিশেষ করে যাদের মা বাবা দুনিয়াতে আছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, মা বাবাকে সেবা যত্ন করবেন এবং বেশি বেশি দোয়া নেবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আপনাদের সফলতা আসবেই ইনশাআল্লাহ। আর পাঁচক্ত অবশ্যই নামাজ পড়বেন, রমজান মাস চলতেছে, রমজানে রোজা রাখবেন, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন। আসলে আল্লাহর কাছে সবসময় চাওয়া যায়, তবে বিশেষ সময়
আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা তখনই যখন আমরা সেজদায় যাই, কারণ আমরা সেজদাটা আল্লাহর কুদরতি পায়ে দেই, যার জন্য আল্লাহর সবচেয়ে নিকটতম সময় হলো আমাদের সেজদাকালীন। তাই আল্লাহর কাছে আমরা তখনও চাইতে পারি, নফল আবাদতে আপনারা নফল নামাজ যখন পড়বেন তখন সেজদা গিয়ে চাওয়া যায়। তাই আসলে অল্প আমলও নাজাদের জন্য যথেষ্ট যদি আমরা নিয়মিত করি। আমরা যখন ফ্রি থাকি, মুখে কোনো আলস্য কথাবার্তা না বলি, তখন আমরা জিকির করতে পারি বেশি বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জিকিরটা আমরা সবসময় চালু রাখতে পারি, নিজে চালু রাখতে পারি এবং অন্যকেও বলতে পারি, পরামর্শ দিতে পারি। এগুলো সবসময় করবেন, কেন ওই যে একটা কথা, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এই দুনিয়াতেই আমাদের আখেরাত কামাই করতে হবে, এই কথাটি মনে রাখবেন। আর স্বপ্ন ছোট বড় আমরা সবাই দেখি, স্বপ্নকে শুরু করতে হবে, স্বপ্নকে স্টার্ট করতে হবে, তাহলে আপনার সফলতা আসবেই। আমাদের এখানে অনেক কিছু আলহামদুলিল্লাহ বিভিন্ন কিছু আছে কর্মসংস্থানের জন্য, যেমন বল পেন মেশিন আছে, ডিটারজেন্ট আছে, সাবান আছে, শ্যাম্পু আছে, নন ওভেন টিস্যু শপিং আছে, সার্জিক্যাল মাস্ক আছে, তারপরে লিকুইড হ্যান্ড ওয়াশ, ফ্লোর ক্লিনার, টাইলস ক্লিনার এই জাতীয় আছে, অটো মুড়ি মেল আছে, তার কাটা মেশিন আছে, এই জাতীয় অসংখ্য মেশিনারিজ আমাদের কাছে আছে। আপনারা যোগাযোগ করবেন, সহযোগিতা নেবেন। আমাদের প্রতিষ্ঠান হল গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325 দক্ষিণ যাত্রাবাড়ি। আর আরেকটি কথা বলে রাখি, অনেক কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, যে কাজ করে তার ভুল হতে পারে, যে কথা বলতে পারে তার কথা বেশি বলতে হয় তার কিছু ভুল হতে পারে। আমার কথায় যদি কারো মনে বিন্দুমাত্র আঘাত এসে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আমি অনুরোধ জানাব অলওয়েজ যে শুধু আজকের ভিডিওতে না, আমার শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আপনাদের যখনই আমার যে কোনো আলোচনা থেকে যদি কোনো আলোচনায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা একটি মহৎ গুণ, এটি মনে রাখবেন। নিজে যত বেশি ক্ষমা করবেন আত্মও ক্ষমা পাবেন। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, আমরা পাপি বান্দা, গুনাহ আমরা করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর সাথে যে এটা করব আমরা অন্যায়, আমরা যে আদেশ নির্দেশগুলো পালন করতে পারব না, আল্লাহর কাছে অলওয়েজ ক্ষমা চেয়ে নিব, বান্দার কাছে যেটা বান্দার কাছে চেয়ে নিব। আরেকটি কথা, আত্মীয় স্বজনের হক আমরা আদায় করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, কারণ এটি এটিও একটি আবাদত। তারপরে প্রতিবেশীর খোঁজ খবর নিব ইনশাআল্লাহ। আমরা শুধু আসলে কি, যদিও আমি ব্যবসায়িক আলোচনা করি, ব্যবসায়িক পরামর্শ দিই, এ কথাগুলো কেন বলছি, আসলে সবকিছুর সাথে সবকিছু রিলেটেড। আমরা দেখা গেছে অনেক পরিশ্রম করি কিন্তু আমাদের কেন সফলতা আসে না, কেন আসে না, দেখা গেছে আমরা বাবা মার হক আদায় করি নাই। যেখানে কথা বলা আছে পবিত্র কোরআনে সূরা লোকমানে, যে বাবা মার সাথে উ শব্দ করা যাবে না, সেখানে আমরা বাবা মাকে অনেক সময় অনেক বড় বড় বেয়াদিবি করে ফেলি, শাসন করি, এটা অনেকেরই জানা কে কি কি করি, কিছুই করা যাবে না। আসলে বাবা মার ভুল ধরা যাবে না, বাবা মার সাথে উ শব্দ করা যাবে না, এটুকু মনে রাখবেন। বাবা মাকে শুধু সেবা করতে হবে, বাবা মাকে খুশি রাখতে হবে, বাবা মাকে ভালো ভালো সাধ্য অনুযায়ী খাবার খাওয়াবেন পছন্দের। আর যাদের বাবা মা নেই, বিশেষ করে আমার মাও চলে গেছেন দুনিয়া থেকে, দাদা দাদি চলে গেছেন, আমি সবারকে অনুরোধ করব আমার মা দাদা দাদির জন্য, নানা নানির জন্য দোয়া করার জন্য। বিশেষ করে আমার মা দাদা দাদি, ওনাদের বিশাল অবদান আমার প্রতি, ওনাদের উৎসাহ প্রেরণা সহযোগিতায় আমি আজকে এই পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। আমি আবার আপনাদেরকে সহযোগিতা করতে পারতেছি, তাই ওনাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি এবং বেশি বেশি আপনাদেরকে সেবাটা দিতে পারি। আপনাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওনাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল, এবং আল্লাহ পাকের কাছে আমার দরখাস্ত যে আল্লাহ পাক সকল বাবা মাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। সবার কাছে সবার মা বাবার প্রিয়,
সবার কাছে সবার দরবারে প্রিয়। তাই পৃথিবী থেকে যত মুসলিমবাসী দুনিয়া থেকে বিদায় নিছে সবাইকে আল্লাহ মাফ করে দেয়, বিশেষ করে মা বাবাদেরকে, দাদা দাদিকে, নানা নানিদেরকে। তাই আর একটি কথা না বললেই নয়, সেটা হলো মা বাবার দোয়া যেমন সন্তানের জন্য কবুলিয়াত, ঠিক সন্তানদের দোয়াও মা বাবার জন্য কবুলিয়াত, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য সকল সন্তানেরা মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, অন্যদের মা বাবার জন্য দোয়া করবেন, বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করবেন। কেন করবেন এটাও বলে দেই, সেটা হলো অন্যদের জন্য যত বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। এটা আপনাদের লাভের জন্য, আপনাদের প্রয়োজনে। কারণ আমি যখন দোয়া করব অন্যদের জন্য, যে সবার জন্য, তখন আমার দোয়া আমার জন্য কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আমাদেরকে, আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিক। রমজানুল মোবারক সবার জন্য, রমজান আজকে চতুর্থ দিন, আমরা যেন বাকি রোজাগুলো ঠিক মতো রাখতে পারি। আল্লাহ পাক, আল্লাহ এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় যেভাবে উনি শিখিয়েছেন ঠিক সেভাবে ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমাদেরকে। তো এই জন্য বলছি, ব্যবসার পাশাপাশি ভালো কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ইবাদত করতে হবে। আমরা যে, বিশেষ করে আমরা যারা মুসলমান, ইসলাম ধর্মে আছি, আমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নফল ইবাদত করতে হবে, তাহলে আপনার সফলতা বেশি বেশি আসবে ইনশাআল্লাহ। কারণ এসব সবকিছু দেনওয়ালা একমাত্র আল্লাহ, আমাদের করার কিছুই নেই, আমরা কিছুই পারি না আল্লাহকে ছাড়া। আমরা যখন বলবো ইনশাআল্লাহ আমি পারি, আমি পারব, তখনই পারবেন। যদি বলেন আমি পারি শুধু, হবে না, হবে না। বলতে হবে ইনশাআল্লাহ আমি পারব, আমি এটা করব, আল্লাহর নামের উপরে, আল্লাহর উপরে ভরসা করে যা কিছু করবেন সফলতা আসবে। আর যেটাই আপনার সফলতা আসতেছে না, মনে করবেন যে সেইখানেও অনেক বড় সফলতা। কেন? আল্লাহ পাক এটার বিনিময় আপনাকে যেই কোনো সময় দিবেন, দুনিয়াতে না দিলে আখেরাতে অনেক বড় কিছু রেখে দিয়েছেন, তবে দিবেনই, এ কথাটি মনে রাখবেন। আর আমরা নিজেরা ভালো কাজ করব, অন্যকে ভালো কাজের জন্য পরামর্শ দিব, যে যেভাবেই নেক না কেন ভালো কথা বলে যাবেন, ভালো কথা, ভালো কাজ করে যাবেন। ভালো কাজ করতে গেলে অনেকেরই কারো কারো খারাপ লাগতেই পারে, সেটা স্বাভাবিক। তাই আজ এখানেই, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবার কাছে আবারও বিদায় বেলা দোয়া চাচ্ছি, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশ্ববাসীর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে সফল করুক। আপনারা যোগাযোগ করবেন, আমার ঠিকানা হলো গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 325 এ দক্ষিণ যাত্রাবাড়ি। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, ঠিকানা দেওয়া থাকে। আর আপনাদের যে কোনো পরামর্শ এই বিষয়ের জন্য ফোন করবেন ইনশাল্লাহ, আমি সময় দেব, আপনাদের সাথে কথা বলব। প্রবাস থেকেও ফোন দিবেন আপনারা। আচ্ছা, ভালো থাকুন, শুভকামনা।